আমি অন্বেষা রায় চালসা টাইমসের পক্ষ থেকে সমস্ত ফলোয়ার্সদের জানাই স্বাগতম। আজ আমরা উপস্থিত হয়েছি চালসা গয়নাথ বিদ্যাপীঠে, যেখানে 33তম জাতীয় আশিয়ারা ন্যাশনাল ক্যারাটে ক্যাম্প হচ্ছে। ক্যাম্পটি শুরু হয়েছে আজ থেকে, চলবে ক্যাম্পটি 1 তারিখ পর্যন্ত। ক্যাম্পটির মাধ্যমে জনসাধারণকে এই বার্তাটা পৌঁছানো হয় যে আজকালকার যুগে ক্যারাটে জানা কতটা গুরুত্বপূর্ণ। আজকালকার সমাজে নারীদের নিজেদের আত্মরক্ষার স্বার্থে এবং পুরুষদেরও আত্মরক্ষার স্বার্থে এই ক্যারাটে জানা খুবই গুরুত্বপূর্ণ। স্যার নমস্কার, আপনার নাম কি? মেরা নাম অনিল রায়, ব্ল্যাক বেল্ট ফোর ডান। কাহাঁ সে হো? মে গুরবথান সে হো। आप कैराटे कैराटे जो सिखा रहे हो, इस कैंप में ऐसा क्या है जो आप इस कैंप को इतना प्रायोरिटी देते हो? हर साल में हम लोग यहाँ पे अभी कैंप हो रहा है, इसमें बच्चा लोग को बेनिफिट मिलेगा। इसमें सर्वाइवल ट्रेनिंग होगा, ट्रेकिंग वाला, मैराथन, सॉन्ग कंपटीशन, डांस कंपटीशन, क्विज कंपटीशन और फाइट, ये सीख के अभी बच्चा लोग सबसे पहले क्या सीखता है यहाँ पे आके, अभी स्टेज फेस करना, क्योंकि बच्चा लोग को स्टेज फेस करना मुश्किल है। अभी ये कैंप में ये सिखाता है, जो जो भी करेगा वो नॉर्मल है, ये ट्रेनिंग देता है ये कराटे में। धन्यवाद सर, आपका वैल्यूएबल टाइम चालसा टाइम्स को देने के लिए बहुत बहुत धन्यवाद, और चालसा टाइम्स से आप लोगों के लिए हार्दिक शुभकामनाएं। आप लोगों के लिए थैंक यू। আমরা আমাদের মাঝে আরেকজনকে পেয়ে গেছি। স্যার আপনার নাম? মেরা নাম সেন্সি মণিরাজ রাই, মে কালিম্পং কুমাই সে জলডাকা সে বিলং করতা হুম, আর মে আসিয়ারা কারাটে ডু কাইকন কা জেনারেল সেক্রেটারি হুম। আপকা কিতনে টাইম হে? সর্বপ্রথম মে চালসা টাইমস জিতনা ভি দর্শক দেখ রহে উন লোগো কো মে নমস্তে করতা হুম, আর ইয়ে আসিয়ারা কারাটে কা মে মণিরাজ রাই চালসা হেডকোয়ার্টার সে হুম। হেডকোয়ার্টার কা আন্ডার মে অভি তক ভি চল রহা হুম, তো মেরা অভি থার্ড ডান চল রহা হ্যায়, মে থার্ড ডান মে হুম। অভি আশা করতা হুম অভি আগলে সাল মে ফোর্থ ডান কে লিয়ে অ্যাপ্লাই কর সকুম, ও ও স্ট্যামিনা মেরা পাস আইয়ে, ও জো ফোর্থ ডান কে লিয়ে মে অ্যাপ্লাই করনে ওয়ালা হুম, ও মেরে ইস ক্যাম্প সে মে ও চিজ মে লেকে যা সকুম, ওই আশা করতা হুম। আপ কিতনে সাল সে ইয়ে ক্যারাটে মে? অভি মেরা 2006 সে মে বচ্চে লোক কো ক্লাস মে সিখা রহা হুম, তো মে উসসে পহলে উসসে 4 সাল 5 সাল পহলে হি মে ক্লাস জয়েন কিয়া থা, তো মে ব্রাউন কিউব জব থা 2006 মে উসি টাইম সে মে আপনা ক্লাস শুরু কর রহা থা, ইনস্ট্রাক্টর কে হিসাব সে মে বচ্চে লোক কো শিক্ষা দে রহা থা কারাটে কা। আপকে ইনস্টিটিউট মে কিতনা স্টুডেন্ট হে? অভি মেরা ইনস্টিটিউট বোলে তো অভি আমারা জলডাকা এরিয়া মে পড়তা হে, তো ওয়াঁ পে মেরা এসে ভি 6-7 ডোজো হে আমারা মেরা আন্ডার মে আপনা আন্ডার মে, জো অভি লগভগ 200 সে 250 তক কা স্টুডেন্ট অভি হ্যায় ওয়াঁ পে। এখন আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি এই ক্যাম্পের মেন উদ্যোক্তা, যিনি তিনি আর কেউ নন দীপক ভুজেল, তার থেকে এবার আমরা ক্যাম্প সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নেব। নমস্কার। আজকে যে ক্যাম্পের যে উদ্বোধনী ছিল, সেখানে তো এসপি থেকে ব্লকের সমস্ত আধিকারিকরা উপস্থিত ছিলেন। আজ এই উদ্বোধনী দেখে আপনার কি মনে হচ্ছে, ক্যাম্পকে ঘিরে আপনি কতটা সফলতা অর্জন করবেন? দেখেন, ক্যারাটেতে আমি সফলতা অর্জন করেছে বলেই আজকে এই জায়গায়। তা এসপি সাহেব, আমরা এর আগে এসপি সাহেবকে ডেকেছিলাম, ওনারা সময় দেননি। এই যে এইবার যে পুলিশ আধিকারিক গোটা, এটা আমি থ্যাংকস ফর দা মালে এসডিপিও রবীন স্যার, হি নো হোয়াট মিনিং অফ দ্য মার্শাল আর্ট। তা ক্যারাটের ব্যাপারে উনি জানেন, উনি দেখছেন আমি একটু ইন্টারেস্টেড এই ক্যারাটেতে, তো ওনার সহযোগিতায় এসপি সাহেব আসলেন। এসপি সাহেবের দেখে ওনার সঙ্গে আরও আধিকারিক ছিলেন, অ্যাডিশনাল এসপি সাহেব, মাল আইসি, নগরাকাটা আইসি, আর আমাদের যত মেটলি পুলিশ ট্রাফিক ওসি থেকে নিয়ে বিবেক লামা, মানে যত পুলিশ ছিল মেটলি অফিসার, আমার সিআই সাহেব, সবাই এখানে ছিলেন, মিঠু রয়, লস্কর বাবু। তো ব্লকের আমাদের বিডিও সাহেব ছিলেন, হি লাভ মি, বিওময় সাহেব ছিলেন ব্লকের,
আমি বিওআই সাহেবকেও বলেছিলাম, আমাদের জেলা পরিষদও ছিলেন, জলপাইগুড়ি জেলা সভা অধিপতি উত্তরা বর্মন মহাশয়াও ছিলেন, জেলা পরিষদ সীমা সরকারও ছিলেন, আজকে অডিয়েন্সও ছিলেন, অনেকে ছোট ছোট কচি কাঁচারা আজকে উদ্বোধনী ড্যান্স করলো, সব থেকে মাইন্ড ব্লোয়িং। তারা খুব সুন্দর করেছেন, আমাদের লোকাল মেয়ে বোন। সফলতা অবশ্যই আছে, আজকের উদ্বোধনে যে জিনিসটা মিডিয়া পার্সন দেখলেন এবং যারা দেখলেন অবশ্যই সফলতা আছে, আর ইনাদের সহযোগিতা আছে, সহযোগিতা আরও করবেনও বলে গেছেন। তা আমি এসপি সাহেব, যত পুলিশ মণ্ডলী আছে আমাদের পুলিশ, ওই পুলিশ এখন বলে পাবলিক কে বলতে কী বলে, না 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 পাবলিক সার্ভেন্ট, আরে বন্ধু বন্ধু, পুলিশ বন্ধু বলে একটা কর্মসূচি ওনাদেরও আছে, না না টুরিস্ট বন্ধু আলাদা, এর আগে আমাদের সঙ্গে পুলিশ বন্ধু বলে টুরিস্ট বন্ধু তো আছে, পুলিশ পাবলিক রিলেশনশিপ, ইয়েস ইয়েস দিস ওয়ান। তো আজকে মনে হলো যে জলপাইগুড়ি যত পুলিশ আধিকারিকরা আছে ইনারা পাবলিকের সঙ্গে খুব মিশেন। ক্যাম্পে দেখতে পেয়েছি টু মিনিট, এই টু মিনিটটা কি, এ ব্যাপারে আপনি যদি আমাদের কিছু বলেন। টু মিনিট দ্যাট মিন্স গেট রেডি, অ্যালার্ট, আই এম রেডি, এই জিনিসটাকে বুঝায়। আর দেখেন আমি বাচ্চাদের একজনকে বলবো, তোমরা সবাই মাঠে চলে এসো, লং ওয়ার্ড, অল দ্য স্টুডেন্ট কাম টু গ্রাউন্ড। তো টু মিনিট, এটা একটা কারাটের একটা ভয়েস এবং একটা ভয় অনুশাসন, যেটাকে বলে টু মিনিট। টু মিনিট মানে আমি টু মিনিট বলি, যার কানে টু মিনিট যাবে উনি একদম গ্রাউন্ডে উপস্থিত থাকবে, ওইটাই। চালসা টাইমসকে দেওয়ার জন্য চালসা টাইমসের পক্ষ থেকে আপনার এবং আপনার সকল ছাত্রদের হার্দিক শুভকামনা। আমাদের মধ্যে পেয়ে গেছি এই সঞ্চালক কমিটির সভাপতিকে, তাদের এবং সদস্যদের, তাদের থেকে আমরা জেনে নেব এই ক্যাম্পকে ঘিরে কি কি প্রস্তুতি রয়েছে এবং কি কি থাকছে এবার। নমস্কার, আপনার নাম কি? অনুপ প্রতাপ চন্দ্র দাস। এখানে যে একটা ন্যাশনাল ক্যাম্প হতে চলেছেন, এই ক্যাম্পকে ঘিরে কি কি প্রস্তুতি রয়েছে এবং কতটা সিকিউরিটি রয়েছে সে ব্যাপারে আপনি কি কি বলবেন? দেখুন, সবার প্রথমে বলি সিকিউরিটি তো কোনো ইয়ে নেই, ত্রুটি নেই, আমরা পুরোপুরিভাবে সিকিউরিটি জোন করে রেখেছি এই জায়গাটায়। আর ক্যারাটেকনিকে যেটা বলবো আর কি, ক্যারাটে হলো একটা সেলফ ডিফেন্স, তো এটা অন্তত এখনকার দিনে সব থেকে বেশি জরুরি শেখা। তো আমরা এখানে, আমাদের এর আগে আমরা অতীতে এটা দেখতে পাইনি এই জায়গাটায়, তো আমরা দেখেছি এখানে দীপক ভুজেলের একটা ক্যারাটে টিম, আশিহারা ন্যাশনাল ক্যারাটে টিম। তো আমরা এই ব্যাপারটা নিয়ে দীপক দার সাথে অনেকবার কনসাল্ট করেছি যে তুমি এটাকে চালিয়ে যাও, আমরা তোমার সাথে আছি, সহযোগিতা করব, কারণ এটা মাস্ট বি, এটা দরকার, কারণ এখনকার দিনের যা পরিস্থিতি, একটা মানুষকে চলার পথে সেলফ ডিফেন্স তাকে নিতে হয়। তো এই জন্য এই জিনিসটার প্রতি এত গুরুত্বপূর্ণ দায়িত্ব সহকারে আমরা এটাকে পালন করেছি, এবং যে আমাদের বস, সে ক্যারাটের সেভেন ডান ব্ল্যাক বেল্ট দীপক ভুজেল, ওনার সাথেই আমরা আছি সবসময়, উনি যেভাবে আমাদের সহযোগিতা করেছেন, প্রেরণা যুগিয়েছেন, আমরা সেভাবে ওনাকে সহযোগিতা করে আজকে ওনাকে এই জায়গাটায় পৌঁছেছি। এই ক্যাম্পে ডুয়ার্স ছাড়া পশ্চিমবঙ্গ থেকে কোথা থেকে কোথা থেকে এসছে এবং ভারত থেকে কোথা কোথা থেকে এসছে, এই ব্যাপারে যদি আপনি কিছু বলেন। আমাদের পশ্চিমবঙ্গের বাইরের থেকেও এসেছে, যেমন উড়িষ্যা এসছে, রাজস্থান এসছে, পাঞ্জাব এসছে, বিহার এসছে, আর ছত্তিশগড় এসছে। বাইরের থেকে আসার কথা ছিল, বাইরের দেশের আসার কথা ছিল, যেমন সাউথ আফ্রিকা থেকে মাস্টার আসার কথা ছিলেন। তো রিসেন্টলি একটা করোনার ব্যাপার নিয়ে আমরা শুনতে পাচ্ছি, তো তো তিন তারিখে নাকি একটা করোনার ব্যাপার ছিল এরকম, তো যার জন্য উনি ঠিক যথাসময়ে আসতে পারেননি। তো আমরা ইন দি মিন টাইম একটা মেসেজ পেলাম, তো উনি আগামীকাল এখানে আসছেন। শুনতে পেয়েছি যে এখন করোনা বিধি আবার চলে এসেছে, এই এত বড় যে এখানে যে একটা ক্যাম্প হচ্ছে, সেই ক্যাম্পকে ঘিরে আপনারা কি কি প্রোটোকল মেনটেন করছেন সে ব্যাপারে যদি আপনি কিছু বলেন, কতটা সতর্কতা মেনে চলছেন আপনারা? দেখুন, সবথেকে প্রথমে বলি আমরা সোশ্যাল ডিস্টেন্সটা ফলো করেছি, মেনে চলেছি, তারপরে স্যানিটাইজার ছিল, আমাদের মাস্ক ছিল, প্রত্যেকটা মানুষের সোশ্যাল ডিস্টেন্স মেনশন করেছি, সবাইকে মাস্ক পরিয়ে দিয়েছি, স্যানিটাইজার করিয়েছি, এবং যা যেটা করোনাকালে যেটা করতে হয় আমরা সেটাকে করেছি। চালসা টাইমসকে আপনাদের সময় দেওয়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।
নমস্কার, আপনারা দেখলেন আমরা এতক্ষণ দুজন মাস্টারের সাথে আমরা সাক্ষাৎকার নিলাম উনাদের। উনাদের থেকে আমরা বিস্তারিতভাবে ক্যারাটে সম্বন্ধে জানতে পারলাম। আপনারা আরও বিস্তারিতভাবে জানতে পারবেন এই ক্যাম্পকে ঘিরে। তার জন্য আপনারা চোখ রাখুন চালসা টাইমসে। আর যারা যারা ফেসবুক করেন না চালসাটা, তাদের জন্য একটি সুখবর রয়েছে। চালসা টাইমস এখন ইউটিউবে চলে এসেছে। যারা যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি তারা চালসা টাইমসকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং লাইক করুন।